আমি আবার আদায় করতে গিয়ে মাদ্রাসায় বললেন, আমার সাথে হাই সাহেব ছিলেন সেক্রেটারি, যে একজন আর খামারে যেয়ে বললাম ভাই যাগু মাদ্রাসা থেকে এসছি ফুরসা, বলে মালিক নাই বর্তমান গেছে, যে মালিক সেই বলছে। আমার দুজনে ঘুরে অন্য খামারে গেলাম, যে তাকে বললাম ভাই এই খামারওয়ালা বর্ধমান গেছে বলছে কখন হবে, বলে ওই তো বসে আছে ওই। আমি আর হাই সাহেব দু পাকি দিক ওদিক দিয়ে আবার আসছি, আমাদেরকে দেখে জোরে ছুটে পালাচ্ছে বুঝলেন, আর গাড়ি রোন খেলি বুঝেন আপনারা, সেই লোহাটা ঢুকিয়ে রাখে চাকাটা আটকাবার লেগে, ওটাকে আপনারা কি বলেন গুঞ্জি, কোন কেনটা বুঝতে পেরেছেন, চাকার পায়ার এই দিকে লিগেটায় ওটাকে আমরা বলি রোন খেলি। তো রোন খেলিটা এখানে লেগে গেছে, লোহার রোন খেলি ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। আমি হাসি বললাম পালি চলুন, রক্ত বেরিয়ে গেছে, এবারে গেলে না আমাদের বারো বাজিয়ে দিবে, আমরা ধান কেড়ে নিতাম নিয়ে চলে যেতাম, বলতাম আপনি 10 কেজি দিতেন, বলতেন পরে আসবেন, কিন্তু মানুষের আমি বীরভূম মুর্শিদাবাদে জানি কালওয়াজে বলছিলাম, তারা 100 বস্তা ধান হলে 5 বস্তা একদিকে রাখে আর 95 বস্তা একদিকে। আমাদের দেশের সচরাচর জমিতে ট্যাক্স কেনেল কর খাজনা লাগে বলে ওসর নাই, 10-এর 1 নয় 20-এর 1, তা যদি না দিতে পারেন 40-এর 1, একদিকে 40 বস্তা একদিকে 1 বস্তা, ওইরকম 10 বস্তা ঢেলে রাখুন। কেউ এলে বললেন ভাই আমি এসছিলাম ওখান থেকে 10 কেজি নিয়ে যান, আমি মালসা থেকে এসছিলাম হায়দার সাহেবের লোক এসছি, বলে আপনি 20 কেজি নিয়ে নেন, আপনার কোনো দয়াও নাই মাও নেই, ওটা রেখেছেন আপনি দেওয়ার জন্যেই আলাদা করে। আর আমাদের এলাকায় কী করে শোন, আমার বাপের সময়কার কথা বলছি, আমি 7-8-9 যখন পড়তাম, খামার ছেটিয়ে ধুলোগুলো 2 কেজি নিয়ে মরায়ের উপরে চাপাতো, বাড়বে আর কি। আর মোল সাহেব দিকে বলতে আপনি চলে যান কাল চলে আসবেন ঠিক রেডি করে রেখে দেবো, সেই কুটুরি ঝেঁটড়নো ময়লা আগড়া এক কাছে রেখে ঢাকা দিয়ে রেখে বলে মোল সাহেব ভরেলেন, ভরতে যেয়ে দেখছি শালা 8 বস্তা ধান 2 কেজি হবে না, তো ধান লয়। এবারে কিয়ামতের দিনে এই যে বলছে আল্লাহ মোল সাহেব এসেছিল মাসা থেকে দিয়েছিলাম কত পাচ্ছি, আল্লাহ তালা বস্তাটা ঢেলে দিয়ে বলবে লিপিলে কত লিপিলে, বলে শালা ই তো খালি আগড়ার কুটুরি, এটা আমার নাকি, বলে হ্যাঁ ভরে রেখেছি যা নিয়ে যা। কোরআন শরীফ কি বলছে, যে তোমরা যতক্ষণ না প্রিয় জিনিস দান করবে নেকি পাবে না, লঞ্চনালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা ভালোবাসো সেটা না দেওয়া পর্যন্ত নেকি পাবে না। ডাল খারাপ হয়ে গেছে দেমল সঙ্গে দিয়ে সারা খাক, বিড়ালে দুধে মুখ দিয়ে দিয়েছে পাঠা ইমামকে 1 গ্লাস, ইমাম সাহেব বলছে সত্যি 1 গ্লাস দুধ, তো যে দিতে হলো তাকে বললে হ্যাঁ রে তোদের আর দুধ কতগুলো দিল, বলে দুধ দেয় না ওই দুধটাই, বিড়ালে মুখ দিয়ে দিল বলে তোমাকে দাদি দিয়েছে। তখন ইমাম সাহেব বুঝতে পারলে সাল আমাদের লিভার কত শক্ত রে, বিড়ালে মুখ দিয়ে দুধ আমাদের কপালে, এ বাবা গুণীজনেরা লেনদেনালুল বিড়রা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এরপরে রায়টা জলসাকবির ভাইরা মন সাহেবকে রেডি করো, আমি এটার মানে করছি তারপরেই ছাড়বো। আল্লাহ বলছেন তোমরা কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না, গলায় হাত বেঁধেছে কেন, পকেটে পয়সা ঢুকলে পয়সা বেরিয়ে যাবে। ওয়ালা তাজআলিয়া দাকা মাগলুলাতান ইলা উনুকে কা, উনুক মানে গর্দান, গর্দান মে হাত না লিপটানা। তারপর আবার কি বলছে শোনেন, ওয়ালা তাজআলিয়া দাকা মাগলুলাতান ইলা উনুকে কা ওয়ালা তাবসুতহা, হাত খুলে দিয়ে সব দান করো না, লে জামা লে কলম লে লুঙ্গি লে আন্ডার প্যান্ট পরে ঘর যাব, তারপরে বলবে হায় হায় মৌলভীর কথাই সব দান করে দিয়েছি আমার কি হবে। আল্লাহ বলছে ফুটানি করে সব বিলিও না, হিসাব করে দাও, বীজ রাখতে হবে, ছেলে পিলে আছে, কোরআন শরীফের সূরা বাকার আছে, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব, কুলিল আফওয়া
তুমি বলে দাও প্রয়োজনাতিরিক্ত, তোমাদের প্রয়োজন মিটিয়ে বীজ ফেলে স্ত্রী পুত্র প্রয়োজনকে খাইয়ে যেটা বাঁচবে সেটা খরচ করো আল্লাহর রাস্তায়। ফুটানির খরচ নিষেধ করা হচ্ছে যে তোমরা ফুটানি করে দিবে না, পরে তোমাকে পশ্চাতে হবে, বীজ ফেলতে হবে, স্ত্রী পুত্র পরিজন আছে। ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থার নাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখেরাতে হাসানা। হে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে সুন্দর রেখো, আখেরাতে সুন্দর রেখো। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে নাই লা নসীবালা ফিল আখেরা, তাদের আখেরাতে কোনো অংশ নাই। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মূলধন, পাঁচ উক্ত নামাজ, তিরিশটা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকোয়া, ক্ষুধাভীরুতা, ভালো কাজ করা, সালাম কালামের আদান প্রদান করা, কাউকে ছোট না ভাবা, বয়োজ্যেষ্ঠ দিকে শ্রদ্ধা করা, এসব ইসলামী দায়ী দায়িত্ব। সবাই করব বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। এখন যে সিচুয়েশন চলছে, হিংসামূলক বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য, আমরা তাতে কান দেবো না, সেই সমস্ত লেলিহান শিখাই পা দেবো না। আমরা আল্লাহওয়ালা হয়ে ধীর স্থিরভাবে পাঁচ উক্ত নামাজ পড়ে, তিরিশটা রমজানের রোজা রেখে, নিজের জন্যে দোয়া, ঘরের জন্যে দোয়া, স্ত্রী পুত্র পরিজনের দোয়া, আল্লাহ এদিকে ভালো রাখো। দোয়া করতে গেলেই হাত তুলতে হবে, নাঙ্গুল চালাতে চালাতে দোয়া করুন, আল্লাহ আমার আব্বা 7 দিন আগে মারা গেছে তার মঙ্গল করো। বাটনা বাড়তে বাড়তে মেয়েরা, আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিতে গেছে তাকে বিয়ে পাশ করিও, আল্লাহ আমাদের জন্যে দোয়া কবুল করো। হাত তুলতেই হবে, তা হাত তোলার জায়গা আছে যেখানে সেইখানে তুলবেন, নামাজের পরে অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা দোয়া চাইতে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে হাত তোলো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। উদুনি, আমার কাছে চাও, ইস্তাজিব লাকুম, আমি তোমাদের এই চাওয়াটা পূর্ণ করিব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমি অপরাধী, অসহায়, দুর্বল, ভাষাগত দিক থেকে প্রচুর ত্রুটি, তাই আপনারা জ্ঞানী, গুণী, মানী, সম্মানী, আমাকে ক্ষমা করবেন, আমার জন্যে দোয়া করবেন। আমার ভাই হায়দার ভাই আসছেন, আমরা প্রায় 30-40 বছর এইভাবেই লোকের দরজায় দরজায় গিয়ে বেড়াচ্ছি। ওনার সম্বন্ধে আমি বলি, এখন সামনে আর বলবো না, তো সবাই বসুন, ওনার শুনুন। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো পথে চলব, আর হায়দার সাহেবের কথাগুলোকে নেবার চেষ্টা করব। আল্লাহ মেহরবান, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।